আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। মুক্তি পেল অমিতাভ ভট্টাচার্যের রক্তকরবী। রবি ঠাকুরের অন্যতম রাজনৈতিক নাটক রক্তকরবীকে এখনকার সময়ে তুলে ধরেছেন পরিচালক। সে ভারী সুন্দর, ভুল জানো সিলেবাসের বাইরে এই মানুষদের কথাও তো আমাদের জানতে হবে। 1932 সালের প্রবাসী সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন, রক্তকরবী রূপক নয়। আমাদের রাজা যেরকম ভয়ঙ্কর, আমিও সেরকম ভয়ঙ্কর পণ্ডিত। এটা অনুপ্রাণিত রবি ঠাকুরই একদমই, এবং এই রক্তকরবীর ক্ষেত্রে উনি অনুপ্রেরণা, ওনার গল্প সেভাবেই এগিয়ে চলেছি, একটা ইন্টারপ্রিয়েট করেছি, আশা রাখি মানুষ এটা নেবে, মানুষের ভালো লাগবে। ছবিতে যেমন মঞ্চের রক্তকরবী দর্শকেরা দেখতে পাবেন, তেমনই বর্তমান সময়ে নন্দিনী এবং রঞ্জনও আসবেন সকলের সামনে। আর এই দুই সময় দুই ক্ষেত্রকেই সুন্দরভাবে মিলিয়ে দিয়েছেন পরিচালক অমিতাভ ভট্টাচার্য। এদিন প্রিমিয়ারে নন্দিনী, রাজা, অধ্যাপক সকলেই পৌঁছে গেছিলেন যথাসময়ে। অর্থাৎ দেখা গেল মুমতাজ সরকার, শান্তিলাল মুখার্জি, দেবদূত ঘোষ এবং ছবির বাকি অভিনেতাদের। মঞ্চের রক্তকরবী সব সময়ই খুব প্রশংসিত, কিন্তু বড় পর্দায় রক্তকরবী কতটা গৃহীত হবে দর্শকের কাছে, শুনে নেওয়া যাক কি মনে করছেন সকলে। অ্যাকচুয়ালি 2017 হোক, 2027 হোক, 2070 হোক, রক্তকরবী এমন একটা কন্টেন্ট, এমন একটা সাবজেক্ট যেটা যবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এবং যতদিন এই বিশ্বব্রহ্মাণ্ড থাকবে ততদিনই একটা এই কন্টেন্টটা আধুনিক একটা কন্টেন্ট আর মানুষ দেখবে, কারণ এটা অমিতাভর দ্বিতীয় ছবি। দ্বিতীয় ছবিতে এইরকম একটা অসাধারণ কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য দুঃসাহস লাগে, ট্যালেন্ট লাগে, যোগ্যতা লাগে, সাহস লাগে, সবটাই অমিতাভ ওর জায়গা থেকে দেখিয়েছে। মিউজিক এখানে খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট এবং কাস্টিং খুব ইম্পর্ট্যান্ট পার্ট, প্রত্যেকে তার 200% দিয়ে অভিনয় করেছে এবং শুধুমাত্র অভিনয় করেনি, এতটাই মিলেমিশে গেছে রক্তকরবীর সাথে। আমি এটা দর্শকদের অ্যাসিওর করতে পারি, ছবিটা দেখার সাথে সাথে প্রত্যেকে এত বড় বড় নাম, কিন্তু মানুষ নামগুলোকে ভুলে গিয়ে চরিত্রগুলোকে মনে রাখবে, এটা রক্তকরবীর একটা প্রচণ্ড ভালো, মানে বড় একটা USP বলে আমার মনে হয়। আমাদের বাংলা সিনেমার গৌরবের সময় যেটা, সেই সময়ের দিকে তাকালে আমরা দেখব যে সেখানে কাহিনী চিত্র লেখা হতো টাইটেলে, এবং সেখানে স্ট্রং কাহিনীকার যারা ছিলেন, আশুতোষ মুখোপাধ্যায়, প্রফুল্ল রায়, দীপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও বিখ্যাত যারা বনফুল, রবি ঠাকুর, তারা সবাই ছিলেন, উপস্থিত ছিলেন। রিসেন্ট পাস্টে দেখা যায় যে সাহিত্য যেন একটু পিছিয়ে পড়েছে, টেলিভিশনে ছিল কিন্তু বাংলা সিনেমাতে হ্যাঁ চোখের বালি হয়েছে, নৌকাডুবি হয়েছে, ডিটেকটিভ গল্প হয়েছে, কিন্তু আমাদের সাহিত্যের যে বিশাল ভাণ্ডার রয়েছে সেদিকে যেন সেভাবে তাকানো হচ্ছিল না। সেখান থেকে যেহেতু জার্মটা নেওয়া হয়েছে, সেখান থেকে যেহেতু গল্পটা নেওয়া হয়েছে, সেই জন্যে রক্তকরবী নাটকটা এখানে অনেক বেশি প্রাসঙ্গিক এবং অমিতাভ চেষ্টা করেছে যে এখনকার সমাজের সাথে মেলাতে। সেই জন্য এখানে রাজা জ্যান্ত হয়ে ঘুরে বেড়ায়, নন্দিনী পাতা থেকে উঠে এসে সমাজের মধ্যে বিচরণ করে, কলেজ যায়, নাটকের দলে যায়, অধ্যাপক আছেন, সর্দার আছেন, বিশু পাগল আছেন, সবটা মিলে সমাজটাকে আবার একবার করে দেখা এবং তার যে দ্বন্দ্ব সেটা থেকে পেরিয়ে প্রতিষ্ঠান বিরোধিতা কোথাও পৌঁছানো যায় কি না, আমার মনে হয় স্ক্রিপ্টটার মধ্যে সেই সার্চটা আছে। দ্যাটস ওয়াই রক্তকরবী এত ইন্টারেস্টিং আমার কাছে। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী আসলে ক্লাসিক এই কারণেই যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গায় ফেললেই সেটাকে মনে হয় সমকালীন। সেইভাবেই অমিতাভ আজকের দিনে 2017 বা 2016 সমকালীনের মনে করেছে এবং সমকালীন প্রেক্ষাপটে রক্তকরবীটাকে প্লেস করা হয়েছে। আমরা সবাই মিলে খুব চেষ্টা করেছি, আমাদের রিকোয়েস্ট আপনারা সবাই আসুন, দেখুন, আপনাদের নিশ্চয়ই এই ছবি ভালো লাগবে। রক্তকরবী এমনই একটা গল্প যেটা যে কোনো সময়ের সাথে এতভাবেই মানানসই, যেটা মনে হয় যে রবি ঠাকুর কবে লিখে গেছেন, কিন্তু আজকে এই 2017-তে আমাদের মনে হয় যে আজকেই বোধ হয় আজকের প্রেক্ষাপটে এই গল্পটা লেখা হয়েছে। তো ডেফিনেটলি সিমিলারিটি তো আছেই, যারা রক্তকরবী গল্পটা পড়েছে তাদের জন্য একটা আলাদা চার্ম তো প্লে করবেই অবভিয়াসলি, যারা গল্পটা পড়েনি তাদের যে ছবিটা দেখার জন্য গল্পটা পড়তে হবে তা না, তারাও অনেক কিছু অনেকভাবে রিলেট করতে পারবে গল্পটার সাথে। সো আমার মনে হয় দর্শকের ভালো লাগা উচিত।
সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।